দর্শক আসসালামু আলাইকুম। আজ 25 জানুয়ারি বৃহস্পতিবার কালামপুর চলে আসলাম হাঁস মুরগির হাটে। আজকে আপনাদেরকে হাঁস মুরগির দাম সম্পর্কে ধারণা দেবো। দেখতে পাচ্ছেন জমে উঠেছে প্রচুর লোক আজকে। দেখতে পাচ্ছেন কিছু মুরগি 1600 চাইছেন না? মুরগ না মুরগি গিলে মুরগি কাস্টমার তো 1600 দাম শুনে দুপুর দিল। কাস্টমারে কয় 1100 কেন 1100 কয় না? যাক আপনাদেরকে কিছু হাঁস মুরগি দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আজকে হাঁস মুরগি। দেশি মুরগি সব দেশি মুরগি মুরগি না সব মুরগি যে দাম বলে এই দামে মনে করেন যে কাস্টমার একটু আতঙ্কে থাকে। এই দেখতে পাচ্ছেন দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি এখানে যা যা আছে অরিজিনাল দেশি মুরগি হাঁস অরিজিনাল দেখতে পাচ্ছেন হাঁস দামাদামি চলতেছে প্রচুর। প্রচুর হাট ঐতিহ্যবাহী হাট মুরগি মুরগ সবই কিনতে আছে। ওই দেখো হাঁসগুলো কত করে জোড়া বিক্রি করতেছেন? কত হাঁস কত করে জোড়া বিক্রি করতেছেন? 800-900 না? যাই হাঁসের দামটা আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি 800-900 টাকা জোড়া। এগুলা তো আহি তাই না? মর্দা 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 না বলো এগুলা মর্দা না? মর্দা মর্দা গুলা 800-900 টাকা জোড়া বেচতেছে। দেখতে পাচ্ছেন এই যে মুরগ দেশি মুরগ খাঁটি মুরগ খাঁটি মুরগ গুলা কত করে যায় কাকা? হ্যাঁ এগুলা কত করে যায়? এগুলো তো অরিজিনাল 500 টাকা পিস না? দেখ যেগুলো অরিজিনাল দেশি মুরগ এগুলা কিন্তু একটু দাম বেশি। 500 টাকা ওজন ভালো হলে 600 টাকা 700 টাকাও যায় যদি ওজন ভালো থাকে। এগুলো হলো অরিজিনাল। এই যে এগুলো অরিজিনাল এই যেটা অরিজিনাল এই যেটা অরিজিনাল ওটা দেখে এটা দেশি অরিজিনাল একদম অরিজিনাল। কিন্তু এটা কত চাইতেছে? 1200 টাকা না? কাস্টমার কেমন? 1000 যেগুলো অরিজিনাল এগুলো একটু দাম বেশি হবে কারণ পিওর অরিজিনাল। এখানে কিছু বাচ্চা দাম দর সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা আছে, মুরগির বাচ্চা, কোয়েলের বাচ্চা, খরগোশের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। কোয়েল পাখির বাচ্চা কত করে পিস ভাই? ৩০ আর ওই যে কালোটা সুন্দর আসতে পারবেন যে কালামপুর হাটে কিন্তু এই ধরনের বাচ্চা পাওয়া যায়। এগুলো তো খরগোশের বাচ্চা, এগুলা খরগোশের বাচ্চা 300 টাকা 300 টাকা
هاشمون